মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন ধরনের সেল বা মাইক্রো অর্গানিজম দেখার মজাই আলাদা। বাট একটা মাইক্রোস্কোপের প্রাইস অনেক বেশি, যেটা কেনার সামর্থ্য সবারই থাকে না, যে কারণে সায়েন্টিস্টরা এমন এক ধরনের মাইক্রোস্কোপ ইনভেনশন করেছে যেটার প্রাইস অনেক কম এবং এটা মাইক্রোস্কোপের মতোই কাজ করে। এটাকে বলা হচ্ছে ফোল্ডস্কোপ বা পেপার মাইক্রোস্কোপ। তো আজকে আমরা এই ধরনের একটা ফোল্ডস্কোপ দেখতে চলেছি। এখানে ফোল্ডস্কোপ তৈরি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো প্রথমে এখানে রয়েছে ম্যাগনেটিক কাপলার্স ও একটি লেন্স। লেন্সকে পরিষ্কারের জন্য রয়েছে এরকম একটি কটন, একটি ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপার, এরকম একটি ডাই কাট শিট, এটাতে এরকম কিছু ডট ডট চিহ্ন দেওয়া আছে যেখান থেকে প্রয়োজনীয় অংশগুলো আলাদা করে নিতে হবে। সেই সাথে রয়েছে এরকম একটি স্টিকার ব্যাগ। তো চলুন এবার ফোল্ডস্কোপকে অ্যাসেম্বল করে নিই। আমরা শুরু করবো এই লেন্স স্টেজ শিট দিয়ে। এখানে তিনটি ম্যাগনেটিক কাপলার্স আছে, এর মধ্যে একটি স্মার্টফোনে লাগানোর জন্য, আর এই দুটো ম্যাগনেটিক কাপলার্সের মধ্যে একটি ধূসর সাইডে এরকমভাবে বসাতে হবে। এরপর বিপরীত সাইডে আরেকটি ম্যাগনেটিক কাপলার্স বসানোর পর ডট ডট চিহ্ন বরাবর ফোল্ড করে নিতে হবে। এখন প্রথম বসানো ম্যাগনেটিক কাপলার্সে লেন্স সেট করতে হবে, যে কারণে এখানে একটি আঠালো স্টিকার বসাতে হবে। এটাকে বলা হচ্ছে ফোকাস র্যাম্প। এভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। এটা লেন্সের ফোকাস অ্যাডজাস্টমেন্টের জন্য। সো ফাইনালি এগুলোকে এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এবার একটি স্লাইড তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা পেঁয়াজের একটি স্লাইড তৈরি করে নেব। Thank you.
আমরা এই তৈরি স্লাইডকে সরাসরি চোখ দিয়েও দেখতে পারি আবার ফোন দিয়েও দেখতে পারি। ওয়াও, তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের সেলগুলো দেখতে এরকম ইটের মতো। তো এবার দেখি নদী বা পুকুরের মাইক্রো অর্গানিজম দেখতে কেমন। এটা একটা পেপারের কাটা অংশ, ফোল্ডস্কোপ দিয়ে কাটা অংশটি দেখতে এমন দেখায়। একটা মশার পাখা দেখতে এমন। আবার একটা মাস্কের ভিতরের অংশ দেখতে এমন। মূলত এই স্লাইডগুলোকে একবারই ব্যবহার করা যায়, তবে মাইক্রো অর্গানিজমগুলো বিভিন্ন জায়গায় এটাতে রেখে অনেকবার ব্যবহার করতে পারবেন। আমি এই ফোল্ডস্কোপটি কিনেছি পেপার মাইক্রোস্কোপ অনলাইন শপ থেকে। এটি কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এটি কিনতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।